কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি এর কারণে সরি তো যাই হোক আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো Lenovo ব্র্যান্ডের একটি নতুন ল্যাপটপ যেটিতে রয়েছে প্রসেসর হিসেবে Core i5 11 জেনারেশনের একটি প্রসেসর বেশ লেটেস্ট জেনারেশনের কিন্তু একটি প্রসেসর এবং বেশ শক্তিশালী একটি প্রসেসর এই ডিভাইসটিতে ইউজ করেছে তো এই ডিভাইসটির মডেলটা হচ্ছে Lenovo ThinkBook 14 Gen 2 ITL তো এই ডিভাইসটিকে নিয়ে এটির একটা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটিতে থাকছে ডিভাইসটির প্রাইস স্পেসিফিকেশন এবং এই ডিভাইসটির বাজেট অনুযায়ী এই ডিভাইসটিতে যে কনফিগারেশনগুলো ইউজ করা হয়েছে সেগুলো কেমন তো সেই সব নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব অবশ্যই আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যাই হোক এখনই ভিডিওটি শুরু করব কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ওয়েল যেহেতু আমি ডিজাইনের ব্যাপারটা নিয়ে বরাবরই একটু প্রথমেই কথা বলি তো এবারও ব্যতিক্রম হবে না এই ডিভাইসটির লুকিং এর দিকে তাকালে ডিসপ্লের বেজেলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ন্যারো এর কারণে মোটামুটি দারুণ লাগতেছে এই ল্যাপটপটি বিশেষ করে দুই সাইডের বেজেলগুলো বেশ ন্যারো এবং নিচে যে চিনটা রয়েছে সেটিও কিন্তু বেশ ন্যারো ডিসপ্লের বেজেলগুলো যত ন্যারো হয় এবং ল্যাপটপটি যত স্লিম হয় সেই ল্যাপটপটিকে তত প্রিমিয়াম কোয়ালিটির লাগে তো আশা করছি বুঝতেই পারছেন এই ল্যাপটপটিকে কোন কোয়ালিটির বলা যায় দেন এই ডিভাইসটিতে আপনারা কিবোর্ড হিসেবে পেয়ে যাচ্ছেন একটি ইন্টারন্যাশনাল ইংলিশ কিবোর্ড কিবোর্ডের মধ্যে যদিও ব্যাকলিট কিবোর্ডটা নেই ব্যাকলিটটা থাকলে হয়তো অনেকেরই উপকার হতো বিশেষ করে যারা একটু রাতের বেলায় কাজকর্ম করেন ফ্রিলান্সিং গেমিং বা অফিসিয়াল ওয়ার্ক এদের জন্য মূলত ব্যাকলিট কিবোর্ডটার অনেক প্রয়োজন আর তার নিচেই রয়েছে বেশ বড়সড় একটি টাচপ্যাড আশা করছি ইউজাররা ভালো একটা ফিল পাবে ইউজ করে Lenovo ThinkBook ল্যাপটপগুলোর ডিজাইন কিন্তু বেশ ভালো মানে ওপরের লিটের অংশে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এবং তার সাইডে ThinkBook ব্র্যান্ডিংটা যেটা দেখতে মোটামুটি আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক এবার ডিজাইনের কথাটা রেখে কনফিগারেশনের দিকে যাওয়া যাক ওয়েল ডিজাইনের ব্যাপারটা শেষ করে যদি কনফিগারেশনের দিকে তাকাই তাহলে শুরুতেই কথা বলবো এই ডিভাইসটির ব্র্যান্ডটিকে নিয়ে মানে এই ডিভাইসটির প্রসেসরটাকে নিয়ে ডিভাইসটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন Core i5 11 জেনারেশনের একটি প্রসেসর যার মডেলটা হচ্ছে 1135G7 যার বেস্ট ক্লক স্পিড হচ্ছে 2.40 GHz আপ টু 4.20 GHz এই প্রসেসরটিতে কিন্তু আপনারা ক্যাশ মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছেন 8MB ক্যাশ মেমোরি আর হ্যাঁ এটি কিন্তু 4 Core 8 Threaded একটি প্রসেসর প্রসেসরটা কিন্তু বেশ শক্তিশালী যদি আমরা এই ডিভাইসটির প্রসেসরটিকে দিয়ে মানে পারফরমেন্সের কথা তুলনা করি তাহলে এই ডিভাইসটি দিয়ে আপনারা চাইলে ইন্টারনেট ব্রাউজিং গেমিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনের কাজ বা এই ধরনের যে কাজগুলো রয়েছে অফিসিয়াল ওয়ার্ক তো এই ধরনের কাজগুলো আপনারা খুব স্মুথলি রান করতে পারবেন আশা করছি এটি দিয়ে কোনো প্রবলেম হবে না দেন এই ডিভাইসটিতে আপনারা স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন 256 GB M.2 SSD বেশ ফাস্ট একটা SSD এই SSDটা থাকার কারণে প্রসেসরের সাথে তাল মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন আর সেই সাথে এই ডিভাইসটিকে রান করার জন্য Lenovo এই ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দিয়েছে উইন্ডোজ 10 Pro সেই সাথে এই ডিভাইসটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 60W একটি ব্যাটারি যার ব্যাটারি ব্যাকআপটা আপনারা দারুণ পাবেন প্রায় অ্যারাউন্ড আপনারা 8 থেকে 9 ঘন্টা প্লাস পেয়ে যাবেন এর ব্যাটারি ব্যাকআপটা একজন হ্যাভি ইউজারের জন্য এই ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপটা এরকমই হবে 60W একটা ব্যাটারি দিয়েছে বেশ ভালো একটি ব্যাটারি কিন্তু এবং ল্যাপটপটির সাথে আপনারা 65W একটি ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছেন যেটি এই 60W ব্যাটারিটাকে খুব দ্রুত সময়ের মধ্যেই ফুল চার্জ করে দিবে তো আশা করছি এই ব্যাটারিটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না তো এবার তাকাই এই ডিভাইসটির ডিসপ্লে সেকশনটার দিকে এতে আপনারা 14 ইঞ্চির একটি ফুল এইচডি IPS প্যানেল LED ব্যাকলিট একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যার রেজুলেশন হচ্ছে 1920x1080 pixels ডিসপ্লেটা IPS হওয়ার কারণে কিন্তু এর থেকে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন মানে এর ক্লিয়ারনেস ব্রাইটনেস এবং শার্পনেসটা যথেষ্ট পরিমাণের ভালো পাবেন এই বাজার সেগমেন্টের মধ্যে IPS ডিসপ্লেটা মোটামুটি অ্যাভারেজ বলা যায় তো আশা করছি মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন এই ডিসপ্লেটা থেকে দেন এই ডিভাইসটিতে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 8GB DDR4 RAM যেটা হচ্ছে 3200 MHz সেই সাথে এতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল আইরিশ XC গ্রাফিক্স গ্রাফিক্সের কোয়ালিটিটাও মোটামুটি ভালো অ্যাভারেজ বলা যায় খুব একটা ভালো পারফরমেন্স দেবে না কারণ এই ডিভাইসটিতে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই তারপরেও মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেবে আশা করছি এই ডিভাইসটির ওপরের টপ বেজেলটা কিন্তু বেশ ন্যারো আর এই ন্যারো বেজেলের মধ্যে রয়েছে একটি ওয়েব ক্যামেরা যেটি হচ্ছে 1 MP একটি HD ওয়েব ক্যাম টুকটাক ভিডিও কলিংয়ের পারফরমেন্সটা আপনারা এটি দিয়ে ভালোভাবেই কমপ্লিট করতে পারবেন সেই সাথে ডিভাইসটিতে কানেক্টিভিটি অপশন হিসেবে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 5.0 ওয়াইফাইয়ের ভার্সনটা হচ্ছে 6 তো যাই হোক ডিভাইসটিতে আপনারা পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পেয়ে যাচ্ছেন দুটি USB 3.2 Gen 1 Type-C পোর্ট দুটি USB 3.2 Gen 1 Type-A পোর্ট একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক সেই সাথে কিন্তু একটি SD কার্ড রিডারও আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ডিভাইসটিতে কিন্তু টাইপ সি পোর্ট সহ প্রয়োজনীয় বাদবাকি সবগুলো পোর্টসই রয়েছে টাইপ সি পোর্টটা দুইটা রয়েছে
তো আশা করছি এয়ারপডসগুলো নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। দেন এই ডিভাইসটির ওয়েটটা হচ্ছে 1.5 কেজি। একটা বড় সড়ো 14-ইঞ্চি ল্যাপটপ হিসেবে এই ডিভাইসটির ওয়েটটাও আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে। তো মোটামুটি এই ডিভাইসটি সম্পর্কে কিন্তু আমার স্পেসিফিকেশনের পর্বগুলো প্রায় সবগুলোই বলা শেষ, মানে প্রত্যেকটা স্পেসিফিকেশনই প্রায় এই ডিভাইসটি সম্পর্কে বলেছি। তো এবার যদি পারফরমেন্স এবং প্রাইসের কথায় আসি, বর্তমান বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, আর এই ডিভাইসটির বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 76,000 টাকার আশেপাশে। তো এবার যদি কম্পেয়ার করি যে বাজেট অনুযায়ী এই ডিভাইসটিতে যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো কেমন হয়েছে, তাহলে আমি বলবো এই বাজেট অনুযায়ী এই ডিভাইসটিতে প্রসেসর, র্যাম, স্টোরেজ এবং এই ডিসপ্লেটাও অনেক ভালো দিয়েছে। কিন্তু হ্যাঁ, স্টোরেজটা হয়তো যদি 512 জিবি এসএসডি দিত বা এনভিএমই এসএসডি দিত তাহলে হয়তো আর একটু ভালো লাগতো, মানে ল্যাপটপটি আরও ফাস্ট হয়ে যেত, কারণ M.2 থেকে এসএসডিটা একটু ফাস্ট হয়। আর পারফরমেন্সের কথায় আসলে ডিভাইসটি দিয়ে আমি প্রথমেই বলেছি ইন্টারনেট ব্রাউজিং, গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, অফিসিয়াল ওয়ার্ক বা এই ধরনের যে কাজগুলো রয়েছে, ইউটিউবিং, ফ্রিলান্সিং, তো এই ধরনের কাজগুলো আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। এবং এই ধরনের ইউজারদের জন্য মোটামুটি এই ল্যাপটপটি এই বাজার সেগমেন্টের মধ্যে দারুণ একটি ডিভাইস হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এবং আজকের এই ল্যাপটপটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য কোন ধরনের বা কোন ল্যাপটপটি রিভিউ করব সেটিও কিন্তু অবশ্যই চালিয়ে লিখে যেতে পারেন। তো দেখা হবে কোনো পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।